দর্শক স্বাগত সবাইকে বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল ফিউশন তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং এ আমি লিজা আছি আপনাদের সাথে এবং এই আয়োজনে আমরা সেই পুরনো বাংলা ছায়াছবির গানগুলো শুনি এবং আজকে যিনি অতিথি হিসেবে আমাদের সামনে আছেন আমাদের সবার অনেক পছন্দের কণ্ঠশিল্পী প্রতীক হাসান স্বাগত এই আয়োজনে ধন্যবাদ খুব ভালো লাগছে আপনাকে আজকে পেয়েছি খুব সুন্দর সুন্দর কিছু গান অবশ্যই শুনবো এবং আমি বেশি চাইছি যে শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু জি উনার গানগুলো আপনি বেশি করবেন কারণ উনার যোগ্য উত্তরাধিকারী বলবো আপনাকে তো বাবার একটি বিখ্যাত গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করি আমার খুব পছন্দের একটি গান কতদিন দেখি না মায়ের মুখ Thank you.
বাজলা গরুর গোসল দেয়া মাঠেরি যায়, বিহাল বেলা বাসের বনে জিকি মিকি রইদের সনে মন মিলাইতে চায়, আয় রে আমার রাখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া বেলা বসের বনে জিকি মিকি রইদের সনে মন মিলাইতে সায়, ভুলিতে পারে না মাটির টান কতদিন রাহিনা সানের খোঁজ দেহি না সে তারার শোকে মিশায় অভিমান, হায় রে পরা আমার মতো তো সুখী নয় তো কারো জীবন, খুব সুন্দর একটা গান শুনি। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর, তো এত সুখী নয় তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম ও, বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, আগের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,
চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি যে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি যে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার কাছে কেঁদে মরে, বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা চরানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো করে গাইলেন। অনেক ধন্যবাদ, আজকে খুব সুন্দর একটা সময় কাটলো, আশা করছি আমার এখানে বসে খুব ভালো লাগলো, এবং আমি আশা করছি দর্শকরা যারা দেখেছেন খুব ভালো লেগেছে। আপনার ফিউচার আরও সুন্দর সুন্দর কাজ আসুক, নিজের নতুন অনেক সুন্দর সুন্দর গান আছে আমি জানি, সবগুলোর জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এত সুন্দর একটা আয়োজন আমাদের গোল্ডেন সং, আসলে এই স্বর্ণালী দিনের এই স্বর্ণালী গান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের গুণী মিউজিশিয়ান যারা আছেন, সবসময় আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে এভাবে হেল্প করেন সবসময় সুন্দর করে গানগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই আয়োজনে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, মন খারাপ করার কোনো কারণ নেই, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে পছন্দের শিল্পীকে সাথে নিয়ে, সেই স্বর্ণালী দিনের গানগুলোকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন।